হ্যালো দর্শক বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল রেড কার্পেট অফিসিয়াল। আমি সোমেন, আজকে আমি নিয়ে এসেছি ঢালিউড ইন্ডাস্ট্রির একটি নতুন সিনেমার লেটেস্ট নিউজ। তো লেটস স্টার্ট। সিনেমার নাম হতে চলেছে গ্যাংস্টার, আর এই সিনেমাতে তৃতীয়বারের জন্য অভিনয় করতে দেখতে পাওয়া যাবে নায়কের চরিত্রে শান্ত খানকে। সিনেমাটি প্রযোজনা করা হচ্ছে সাপনা মিডিয়ার প্রযোজনা সংস্থা থেকে। সিনেমাটি পরিচালনা করছেন শাইন সুমন, এবং শাইন সুমন জানান যে এটি একটি মৌলিক সিনেমা হতে চলেছে এবং এর চিত্রনাট্য কাহিনী তিনি নিজেই লিখেছেন। আর শান্ত খান প্রথমবার ডেবিউ হয়েছিল উত্তম আকাশে পরিচালিত প্রেমচোর সিনেমার মধ্যে দিয়ে, এবং সেটিও ছিল সাপলা মিডিয়ার প্রযোজনা সংস্থার সিনেমা। এবং সাপলা মিডিয়ার আরও একটি সিনেমা বিক্ষোভ, তো সেখানে শামীম আহমেদ রনির পরিচালনায় শান্ত খান নায়কের ভূমিকায় শ্রাবন্তী পাশাপাশি অভিনয় করছে। তো সেই শান্ত খানকে এখানে নায়কের চরিত্রে আমরা দেখতে পাচ্ছি। এটি একটি অ্যাকশন থ্রিলার সিনেমা হতে চলেছে। সিনেমাতে শান্ত খানের বিপরীতে নায়কের চরিত্রে আমরা দেখতে পেতে চলেছি কলকাতার জনপ্রিয় অভিনেত্রী ঋত্বিকা সেনকে, এবং এছাড়া রয়েছেন সাদিকা পারভীন, পপি, এবং তার বিপরীতে নায়কের চরিত্রে হয়তো দেখতে পাওয়া যাবে দেব বা আনিসুর রহমান মিলনকে। তো বর্তমানে জানা যাচ্ছে যে এই সিনেমার জন্য চূড়ান্ত করা হয়েছে এই তিনজনকে, পপি, ঋত্বিকা সেন এবং শান্ত খান, এবং তারা আগামী মাস অর্থাৎ ফেব্রুয়ারি থেকেই কিন্তু এই সিনেমার শ্যুটিংয়ে কাজে নেমে পড়বে। এবং সিনেমার শ্যুটিং নিয়ে তারা ইতিমধ্যে নিজেদের মধ্যে আলোচনা করেছেন, এবং শাইন সুমন কিন্তু শান্ত খানকে নিয়ে বেশ কিছু ওয়ার্কশপ শুরু করে দিয়েছে সিনেমাটির ব্যাপারে। তো সিনেমাটির শুরুর আগে শাইন সুমন একটি প্রেম দরকার মাননীয় সরকারের সিনেমা শুটিং শেষ করেছে, এবং তার পোস্ট প্রোডাকশানে কাজ হচ্ছে বর্তমানে। সেই সিনেমার নাম হয়েছে ক্রিমিনাল। সিনেমাটিতে আমরা দেখতে পাবো শাকিব খান, বুবলি এবং রয়েছেন মৃদুলা। পপি কিন্তু বেশ কয়েকদিন পর আবার কামব্যাক করতে চলেছে ঢালিউড সিনেমাতে এই গ্যাংস্টার সিনেমার মধ্যে দিয়ে। এর আগে তেজি সন্তান এবং যমজ এই দুটি সিনেমা মান্না এবং শাকিব খানের বিপরীতে তিনি ধামাকাদার পারফরমেন্স করে ঢালিউডে মাত করে দিয়েছিলেন, তাকে আবার আমরা ফিরে ফেতে চলেছে এই সিনেমার মধ্যে দিয়ে। তো দর্শক বন্ধুরা, তোমরা কতটা এক্সাইটেড হয়েছো এই নিউজটি জানতে পেরে যে গ্যাংস্টার সিনেমাতে পপি, ঋত্বিকা এবং শান্ত খান জুটি বাঁধতে চলেছে, তা আমাদেরকে নানারকম কমেন্ট করে জানাও। আর এরকম সিনেমা জগতের ও শান্ত খানের আপকামিং সিনেমার লেটেস্ট নিউজ জানতে গেলে এক্ষুনি সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেল রেড কার্পেট অফিসিয়াল। পাশে আছে একটি বেল বাটন, ওটি প্রেস করে দাও যাতে সমস্ত নোটিফিকেশন সময় মতন তোমরা পেয়ে যেতে পারো।